मात्र 20 टाकार गुड़ो दूध दिए बाड़ीते बनिए निते पारबे 500 ग्राम मिनी स्वीट। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনি টেস্টি আর সেই রকম নরম তুলতুলে। দেখা মাত্রই ছোট বড় সকলে প্লেট পুরো ফাঁকা করে দেবে। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। আর এই মিষ্টিগুলো বানানো তো খুব সহজ, একদম অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবে যে কোনো অনুষ্ঠানের জন্য। চলো তাহলে দেরি না করে আজকে এই মিষ্টিটা আমরা তৈরি করে নিই। মিনি সুইটগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট বাটির মাপ করে এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এখানে 10 টাকা প্যাকেটে 2 প্যাকেট আমুলিয়া গুঁড়ো দুধটা নিয়েছি, তো তোমরা যে কোনো প্যাকেটের দুধ নিতে পারো। এই বাটির মাপ করে মানে 3 ভাগের 1 ভাগ আমি ময়দা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই ময়দাই অ্যাড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো খাবার সোডা বা বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে কিন্তু এই মিষ্টিগুলো একদমই ভালো হবে না, তাই তোমরা চেষ্টা করবে বেকিং সোডাটাই দেওয়ার। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি, মেশানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। অবশ্যই এখানে ঘিটা অ্যাড করতে হবে। ঘি দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে ডালডা বা সাদা তেল কখনোই ইউজ করবে না। আর 2 প্যাকেট গুঁড়ো দুধের জন্য 2 চামচ ঘি লাগবে, এর বেশি বা কম দিলে হবে না। তো ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। এই দুধটা আগে থেকে জাল করা, আমি কাঁচা দুধ নিইনি, নর্মাল টেম্পারেচারে রাখা দুধই আমি নিয়েছি। এখন অল্প একটু দুধ দিয়ে এভাবে আঠালো একটা ডো তৈরি করে নিচ্ছি। মানে আমার 4 থেকে 5 চামচ মতো এখানে দুধ লেগেছে, তার বেশি দুধ লাগেনি। অল্প অল্প করেই দুধটা অ্যাড করবে, নইলে একদমই ডোটা তৈরি করা হবে না। এখন আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি, তোমাদের আমি 5 মিনিট পর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ডোটা অনেক বেশি শক্ত হয়ে গেছে আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। তো এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এবার একটা নির্দিষ্ট চামচের মাপ করে আমি ছোট ছোট করে এভাবে ডো কেটে নিচ্ছি আর একটা নির্দিষ্ট সাইজ করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো সাইজের এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারো। আমি যেহেতু মিনি সুইট তৈরি করছি তাই ছোট ছোট শেপের বানিয়ে নেব। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো লম্বা বা গোল করেও এগুলো তৈরি করে নিতে পারো। তো এখন আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। তো সব মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখানে 30 থেকে 32টির মতো মিষ্টি তৈরি করা হয়েছে। আর আমি এগুলো তেলে ভেজে নেব, তাই তেলটা চুলোর মধ্যে গরম করতে দিয়েছিলাম। তেল হালকা গরম হয়ে গেছে, মানে আঙুল তেলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে সেই গরমটা সহ্য করতে পারবো, ততটাই গরম করেছি। আর চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি। এই মিষ্টিগুলো ভাজতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর আঁচটা মিডিয়াম করেই রাখতে হবে, একদম বাড়িয়ে বা কমিয়ে ভাজলে হবে না। তো আমি মিষ্টিগুলো সব একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন সব মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে, কোনো খুন্তি বা হাতা দিয়ে নাড়ালে হবে না, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে নাড়াতে থাকতে হবে, মানে কড়াইটাকে খুব ভালোভাবে একটু একটু করে নাড়াতে হবে একটু সময় ধরে। তাহলে এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে মানে ফুলে উঠবে, দেখতে পাবে আগে সাইজের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে আর একটা ক্রিমি কালার চলে এসেছে, মানে গোল্ডেন হয়ে গেছে। তো কিছু মিষ্টি এখন আমি তুলে নিচ্ছি, মানে 10 পিস মতো মিষ্টি আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আর আবারও মিডিয়াম ফ্লেমে বাকি মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। তো যখন দেখবে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে হালকা লালচে কালার হয়ে গেছে, তখন আরো 10 পিস মতো মিষ্টি আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এইভাবে বাকি মিষ্টিগুলোকে মিডিয়াম ফ্লেমে একদম কালচে করে ভেজে নেব, মানে একদম পুড়িয়ে ফেললে হবে না, ঠিক এই কালার হয়ে আসবে তখনই তুলে নিতে হবে। তো সব মিষ্টিগুলো আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা ভেতরটা অনেক বেশি সফট, মানে ভেতরটা অনেক বেশি ফুলে গেছে। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি, এই মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এই মিষ্টিগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে, মিষ্টিগুলোর জন্য আমি সিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে দিলাম 1 কাপ মতো চিনি আর 1.5 কাপ মতো পানি। তো চিনি আর পানির রেশিওটা ঠিক রাখতে হবে। চুলোর আঁচটা মিডিয়াম টু হাই করে রেখেছি, দিয়ে দিলাম 2টি এলাচ। এবার চিনি সিরাটাকে 5 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে 1 তার বা বেশি ঘন মানে চিনি সিরা করার কোনো প্রয়োজন নেই, 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে। 5 মিনিট পর মিষ্টিগুলোকে আমি সিরার মধ্যে দিয়ে দিলাম আর 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে। তারপর চুলোর আঁচটা মিডিয়াম করে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে চিনি সিরার সঙ্গে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, আর যদি ঢাকনার মধ্যে ছিদ্র থাকে সেটাকে বন্ধ
করে দিতে হবে। তোমাদের আমি 5 মিনিট পর দেখাচ্ছি, মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি। এবার চুলোর আঁচটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে আমি মিষ্টিগুলোকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তোমাদের আমি 1 ঘন্টা পর দেখাচ্ছি, মিষ্টিগুলো চিনির সেরাটা খুব ভালোভাবে টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ ফুলে গিয়ে অনেকটাই মোটা হয়ে গেছে। তো এই মিষ্টিগুলো দেখতে পাচ্ছ আমি চামচ দিয়ে নাড়াচ্ছি, তবু ভেঙে যাচ্ছে না, মানে কতটা সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলো অনেক বেশি লোভনীয়, ছোট বড় সবার অনেক ফেভারেট। তো অবশ্যই একবার হলে গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে দেখবে, সবাই অনেক পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো ভেতর থেকে কতটা রসালো হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রকম মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আশা করছি আজকের এই মিনি সুইটের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অবশ্যই আমি অ্যান্সার দেবো। আজকের এই রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো, পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য।